কালো জাদুর কথা কম বেশি আপনারা সবাই জানেন কিন্তু এটা যে কতটা ভয়াবহ হতে পারে আজকেই সেটা জানতে পারবেন মেয়েটার জন্মের আগেই তাকে দেয়া হয়েছিল ভয়ঙ্কর এক মরণ বান যার কারণে একদিনেও জিনেরা তাকে শান্তিতে ঘুমাতে দিত না এর থেকে মুক্তির সন্ধান করতে করতে সে জানতে পারে মরা ছাড়া তার আর অন্য কোনো রাস্তা নেই সে কি পারবে এই জাদুর থেকে মুক্তি পেতে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন গল্পটি শুরু হয় দুই হাজার বাইশ সালের স্থান বলে যেখানে একটি মেয়ের নাম দামলা দামলার বান্ধবী তার অতীতের সমস্যা নিয়ে তাকে জিজ্ঞাসা করে আসলে অনেক বছর ধরে কিছুটা অসুস্থ এবং প্রায় সেই অদ্ভুত ভ্রম বা স্বপ্ন দেখে যেগুলোর বাস্তবে কোন অস্তিত্ব নেই তাই তার বান্ধবী আজ তাকে এক ওজার ঠিকানা দেয় যিনি নাকি এসব সমস্যার সমাধান করতে পারেন দামলা যখন নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাচ্ছিল তখন তার আচরণ থেকে বোঝা যায় এই ঘটনার কারণে সে ভেতর থেকে একদম দুর্বল হয়ে পড়েছে ঢুকে সে নিজের ফ্লোর সেট করার পর হঠাৎ লিফ্টটি সমস্যা করে এবং বিদ্যুৎ চলে যায় দামলা ফোনের ফ্লাস অন করে হঠাৎ দিকে তাকালে সে সে একটি একটি ভয়ানক চেহারার বাচ্চাকে দেখতে পায় বারাস নামক গ্রামের কথা বলে এবং তাকে সেখানে যেতে বলে দামলা এতটাই ভয় পেয়ে যায় যে সে বুঝতে পারে এগুলো তার ভ্রম সে তাড়াতাড়ি লিফ্ট থেকে বের হয়ে নিজের হাজব্যান্ড কে সবকিছু খুলে বলে কিন্তু তার হাজব্যান্ড তাকে বারবার বোঝায় এগুলো তার মনের ভ্রম দামলার কাছে মনে হয় এগুলোর পেছনে সত্যি কোনো না কোন কারণ আছে। এরপর দিনে দামলা তার বান্ধবীর পরামর্শে ওই ওজার কাছে যায়। সেখানে পৌঁছে দামলা সবকিছু তাকে খুলে বলে। ওজা তাকে জিজ্ঞাসা করে বাচ্চাটাকে কি সে চেনে কি না দামলা জানায় সে চেনে না। তবে তার মনে হয় বাচ্চাটা তাকে চেনে। ওজা তখন বলে যতদিন দামলা তাদেরকে ভয় পাবে ততদিন তারা তার পিছু করবে। ওজার অন্ধমাকে দামলা সামনে নিয়ে আসে। দামলাকে তার চোখের দিকে তাকাতে বলে। দামলা কিছু সময়ের জন্য তার চোখের দিকে তাকিয়ে থাকে এবং অদ্ভুত কিছু পরিবর্তন দেখতে পায়। এরপর ওজা জানায় এগুলো সারা তার পিছু করবে যতদিন না তাদের সত্য পূরণ হয় রামলা বাড়ি ফিরে এসে তার হাজবেন্ড কে সবকিছু জানায় কিন্তু সে এগুলো একদমই বিশ্বাস করে না আগামী এক সপ্তাহের জন্য তার হাজবেন্ড শহরের বাইরে যাচ্ছে তাই সে দামলা সাথে নিতে যায় কিন্তু দামলা তাকে বলে তার অফিসের কিছু কাজ আছে রাতের বেলা দামলা একটি অদ্ভুত স্বপ্ন দেখে যেখানে সেই ওজার মায়ের সাথে সেই বাচ্চা কিছু বলছে এবং পরে তারা দামলার দিকে তাকিয়ে চিৎকার করে তার ঘুম ভেঙে যায় কিন্তু তার ঘুমই আসছে না তাই সে তার ল্যাপটপটি বের করে এবং বারাস নামের গ্রামটি খুব শুরু করতে শুরু করে। প্রতিদিন সকালে হাজবেন্ড চলে যাওয়ার পর দামলার মোবাইলে তার বান্ধবীর কল আসে। তার বান্ধবী তাকে জানায় গতকাল যে ওজার কাছে সে গিয়েছিল, সে ওজার মা মারা গিয়েছে এবং তার মিত্রাকে সে দামলাকে দ্রুত সেখানে যেতে বলেছে। দামলা তার বান্ধবীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছুই জানতে পারে না। এখন দামলা ল্যাপটপে সেই লোকেশন বের করে এবং বেরিয়ে পড়ে সে গ্রামের দিকে। জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে অনেক রাত হয়ে যায়। একসময় সে বাড়াস গ্রামের ওই সাইনবোর্ড দেখতে পায়। গ্রামে যাওয়ার পর সে প্রথমে একজনের সাথে কথা বলে। জান্না সে এখানে বেড়াতে আসা মানুষদের থাকার ব্যবস্থা করে উইসেল জানায় অনেক আগে এ গ্রামে মানুষের বসতি ছিল কিন্তু এখন মাত্র জন মানুষ থাকে বেশিরভাগ সময় শুধুমাত্র তারাই গ্রামে আসে যাদের আত্মীয় কবর গ্রামের পাহাড়ে আছে দামলাকে সাবধান করে দেয় যেন সে না যায় কারণ সেখানে পুরাতন জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে কিন্তু দামলা উপরতলায় যাওয়ার জন্য আর ধৈর্য রাখতে পারে না সেখানে কিছু সে পুরাতন জিনিস দেখতে পায় এবং তখনই তার মোবাইলে একটি কল আসে তার হাজবেন্ড তাকে ফোন দিয়েছে দামলা তাকে জানায় সে তার বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছে রাতের বেলায় পুরো গ্রাম মানুষের অনুপস্থিতি সত্ত্বেও এক পরিত্যক্ত বাড়িতে এক রহস্যময় নারী বন্দী রয়েছে যার ভাই তাকে কালো জাদুর অপরাধে শাস্তি দিচ্ছে কারণ এ নারী কোনো এক সময় কালো জাদুর সাহায্য নিয়ে তার প্রথম স্বামীকে মেরে ফেলেছিল আর তখনকার সময় কালো জাদু ছিল এক জঘন্য অপরাধ যেখানে এ দোষে যারা দোষী হয় তাদেরকে একমাত্র শাস্তি দেওয়া হয় মৃত্যুদণ্ড তাই তার আপন ভাই হওয়া সত্ত্বেও সে নিজের বোনকে দিনের পর দিন কালো জাদুর অপরাধে এভাবে শাস্তি দিয়ে আসছে এই সময় দামলা উপত্যকায় ঘুরে নিচে ফিরে আসে এসে ঘুমানোর চেষ্টা চেষ্টা করে হঠাৎ তার পেছনে অসরের এক পরিবারকে দেখতে পায় পরিবারের মধ্যে সে ভয়ানক বাচ্চাটাও আছে তারা দামলাকে কিছু বলতে চায় কিন্তু দামলা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে পালাতে দামলা একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায় যেখানে সে রহস্যময় নারীকে আটক করা হয়েছে তার সামনে ছিল বিভস্ চেহারার একটি দানব আর দামলা তখন বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল এখন সে এমন একটি জায়গা দেখেছে যা সে আগে কখনোই দেখেনি পরদিন সকালে যখন হুইসেল দামলার খোঁজ নিতে আসে তখন দামলা তাকে তার স্বপ্ন দেখার জায়গাটা একটা বিবরণ দেয় ওইসেল জানায় সত্যি সত্যি গ্রামে এমন একটা জায়গা আছে আর গ্রামের পেছনের রাস্তা দিয়েই সেখানে যাওয়া যায় কিন্তু সেটা খুবই বিপজ্জনক জায়গা কারণ একসময় সেখানে কালো জাদুর এক বিশাল আস্তানা ছিল তাই সেখানে যাওয়া দামলার জন্য মোটেই ঠিক হবে না কিন্তু দামলা তার কথায় গুরুত্ব না দিয়ে নিজের গাড়ি নিয়ে সে ঠিকানা অনুযায়ী সে জায়গায় পৌঁছে যায় সেখানে গিয়ে সে অবাক হয়ে যায় কারণ জায়গাটা হুবহু তার স্বপ্নে দেখা জায়গাটার মতোই এক নেই করতে শুরু করে হঠাৎ এক বৃদ্ধা মহিলা আচমকা তাকে এসে ভয় পাইয়ে দেয় বৃদ্ধা তাকে বলছে তুমি এখানে কেন এসেছ এই জায়গাটা মোটেই নিরাপদ নয় বারবার তাকে এখান থেকে চলে যেতে বলছে এক সময় দামলা পাশের বাড়ি থেকে একটা আওয়াজ পেয়ে সেদিকে তাকায় কিন্তু যখন বিদ্যার্থীকে সে ফেরত তাকায় দেখে মহিলাটা অনেক দূরে চলে গিয়েছে যেটা মোটেও স্বাভাবিক কোনো ব্যাপার নয় দামলা তেমন গুরুত্ব না দিয়ে সে আবার রেকর্ড করতে শুরু করে হঠাৎ এক ব্যক্তি তার সামনে চলে আসে এটাই যে নিজের বোন অর্থাৎ নারীকে সেখানে আটকে রেখেছে লোকটার নাম সিদ্ধার্থ সে দামলাকে জিজ্ঞাসা করে সে এ গ্রামে কেন এসেছে তখন দামলা তাকে মিথ্যে কথা বলে যে সে এক সংবাদ মাধ্যম থেকে এখানে এসেছে এবং গ্রাম সম্পর্কে সে কিছু লিখতে চায় সিদ্ধার্থ তাকে সাবধান করে দেয় এই জঙ্গলের অংশ অনেক বিপদ আছে এবং তাকে পাঠিয়ে দেয় সেই সেদিন রাতের বেলা নিজের মোবাইলে ভিডিও ফুটেজ গুলো দেখছিল কিন্তু সে খেয়াল করে যখন বৃদ্ধা মহিলা তাকে সাবধান করছিল তখন ফোনের ক্যামেরা তার দিকে থাকলেও আসলে কিছুই রেকর্ড হয়নি সেখানে কিছুই নেই শুধু সে খালি ফোনটা এক খালি জায়গায় ধরে রেখেছে যা তাকে খুবই অবাক করে দেয় সেই রাতে হঠাৎ দামলা উপরের তলা থেকে একটা আওয়াজ শুনতে পায় বিষয়টা যাচাই করতে সে ওই দিকে যায় কিন্তু দরজা খোলার পর সে কিছুই খুঁজে পায় না বরং সেখানে সে একটি অদ্ভুত ছবি দেখতে পায় ছবির মধ্যে একটা মেয়ে ছিল আর মেয়েটা হুবহু ডামলার মতো অবাক হয়ে সে বাকি জিনিসগুলো দেখতে শুরু করে কিন্তু পরে যখন সে ছবিটার দিকে তাকায় সেখানে কোনো ছবি নেই শুধু একটা ভাঙা ফ্রেম রয়েছে তার মাথায় শুধু ওই ওচার কথাগুলি ঘুরছে সে বলছিল নিজের মধ্যে ভয়টাকে বাড়তে দিও না তুমি যতই ভয় পাবে ততই তারা তোমাকে আঁকড়ে ধরতে শুরু করবে গভীরে গিয়ে দেখো তারা তোমাকে কি বলতে চায় তাই দামলা এবারের মতো মনের ভেতরে সাহস নিয়ে সবকিছু বোঝার চেষ্টা করে এবং এক অদৃশ্য হাত তাকে ঘরের ভেতর টেনে নিয়ে যায় কিন্তু পরের সময় সেটি সম্পূর্ণ গায়েব হয়ে যায় দামলা তার আশেপাশে সব জায়গায় অদৃশ্য ছায়ের উপস্থিতি অনুভব করে কিন্তু কোথাও তাতে দেখা পায় না সেগুলো তার ঘরের কাছেই রয়েছে কিন্তু দামলা বুঝতে পারে না তবে সে সেখানে ওই মৃত পরিবারের একটি ফ্যামিলি ফটো খুঁজে পায় যেটাকে সে নিজের কাছে রেখে দেয় পরদিন সকালে উইসেলকে দামলা এই পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে উইসেল জানায় সে নিজে বিশেষ কিছুই জানত না তবে তার মায়ের কাছে এ পরিবারের গল্প সম্পর্কে শুনেছে এ পরিবারের দুই ভাই ছিল ছোট ভাই নাম ছিল কামাল আর বড় ভাই তার নাম ছিল হাসান গ্রামে একটি সুন্দরী মেয়ে ছিল যার নাম ছিল খাদিজা কামাল এবং খাদিজা একে অপরকে ভালোবাসতো কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন বড় ভাই হাসান ওই মেয়েটাকে পছন্দ করতে শুরু করে গ্রামের একটা ট্রেডিশন ছিল পরিবারের বড় ছেলে আগে বিয়ে করবে হাসান তার ছোট ভাইকে ধোকা দিয়ে তার বাবার কাছে গিয়ে বলে খাদিজাকে তার পছন্দ কামাল তখন হাসানকে মন থেকে ঘৃণা করতে শুরু করে কিন্তু এক বছরের মাথায় হাসান মারা যায় যার কারণে গ্রামের রীতি অনুযায়ী কামালের সাথে খাদিজার বিয়ে হয়ে যায় কিন্তু তাতে সংসারও বেশিদিন টিকে থাকতে পারেনি শোনা গিয়েছিল কামাল নাকি দুইবার খাদিজাকে মারার চেষ্টাও করেছিল একদিন কামাল নিজের ছেলেকেও টিপে হত্যা করে এরপর সে নিজেও এ দুনিয়া থেকে চলে যায় তারপর থেকে এই গ্রামে একটা অভিশাপ নেমে এসেছে একে একে বহু মানুষ অদ্ভুত কারণে মারা যেতে শুরু করে যার কারণে গ্রামের বেশিরভাগ মানুষ হয় গ্রাম ছেড়ে পালিয়ে যায় আর এই গ্রামটা হয়ে যায় জনাশূন্য এক বসতি এগুলো শুনে দামলা খুবই অবাক হয়ে যায় কারণ ফ্যামিলির ফটোতে যে কয়জন রয়েছে তাদের প্রত্যেকেই সে স্বপ্নে ভয়ানক রূপে দেখেছে এমনকি পরিবারের সেই ছোট সন্তানও অনেকদিন ধরে তাকে ভয় দেখিয়ে আসছে তাকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই হবে তার সাথে এই পরিবারের কি সম্পর্ক থাকতে পারে কেন তারা তার স্বপ্নে আসছে তারা তাকে কি বলতে চায় দামলা আবারও হুইসেলকে খাদিজার কথা জিজ্ঞেস করে তখন হুইসেল জানায় খাদিজাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি মানুষের মুখে শোনা যায় কালো জাদুর করার কারণে খাদিজাকে উঠিয়ে নিয়ে গেছে আর এখানে বের হয়ে আসে রহস্যময় নারীর বিষয় গল্পের প্রথম ধাপে আমরা যে রহস্যময় নারীটাকে দেখেছি যে তার ভাইয়ের হাতে কালো জাদুর করার অপরাধে বছরের পর বছর পরিত্যক্ত বাড়িতে তাকে ভোগ করতে হয়েছে সেই হলো শুধুমাত্র তবেলা মুখে যা শুনেছে ততটুকুই জানে এখন শুধুমাত্র খাদিজার একমাত্র ভাই সিদ্ধার্থ বেঁচে আছে তার পরিবারের মাঝে দামলা সেদিন সিদ্ধাতের সাথে দেখা করতে চায় প্রথমে দামলার সাথে সিদ্ধার্থ খুব সুন্দর কথা বলে কিন্তু দামলা যখন খাদিজার সম্পর্কে জানতে চায় তখন তাকে মাথা ঘামাতে নিষেধ করে দেয় সে জানা এই ঘটনা বহু বছর পুরনো। এবং সবাই সেটা ভুলে গেছে তারপর সে দামলাকে সেখান থেকে চলে যেতে বলে তবে সিদ্ধার্থের স্ত্রী ফাতেমা হয়তো সে কিছু একটা বলতে চায় কিন্তু স্বামীর কারণে সে নিজের মুখ বন্ধ রাখে এবং কিছু না বলে সেখান থেকে চলে যায় অপর থেকে সে পরিত্যক্ত বাড়িতে খাদিজা নিজের পরিবারকে বারবার এক ভয়ানক দেখতে পায় কারণ সেই কালো জাদুর প্রভাব এখনো বহাল রয়েছে সব সময় তাদের কাছে ক্ষমা চায় তারা যেন তাকে মুক্তি দেয় কিন্তু খাদিজা শাস্তি যেন দিন দিন বেড়েই চলে চলেছে আজকের জন্য শেষবারের মতো সিদ্ধাত খাদেজাকে তার পরিবারের কবরের সামনে নিয়ে আসে যেন শেষবারের মতো সে ক্ষমা চেয়ে নেয় সিদ্ধাতের ঘৃণা খাদেজার প্রতি বেড়েই যাচ্ছে প্রত্যেকবার তার খোঁজ নিতে আসার সময় সে দোয়া করে যেন সেখানে গিয়ে খাদেজাকে সে মৃত অবস্থায় দেখতে পায় জীবনযাত্রার নির্মমতা সাক্ষী হয়ে খাদিজা নিজেও আর বেঁচে থাকার আগ্রহ পায় না তার ভাই কিভাবে তাকে এতটা ঘৃণা করতে পারে খাদিজা বহুবার সিদ্ধাতকে বলেছে যে কালো জাদু সে করেনি কিন্তু সিদ্ধাত তার কথা কখনোই বিশ্বাস করে না আজ হঠাৎ খাদিজাকে সেখানে রেখে সিদ্ধাত বাড়ি সময় একটা তার পিছু করে। সামনে এগোতে গেলে হঠাৎ সে নিজেকে এক কবরের মধ্যে খুঁজে পায় সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতেই পিছনে তাকিয়ে দেখে এক ভয়ানক দানব তাকে আঁকড়ে ধরতে ছুটে আসছে একটু পরে তার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে আসলে সে মাটিতে পরে গরাগরি খাচ্ছে কিন্তু এর অবশ্যই একটি কারণ আছে পরদিন রাতে দামলা ঘুমের মধ্যেও উপর থেকে একজনের ডাক শুনতে পায় উপরে যাবার পর সে অদ্ভুতভাবে কালো জাদুর চর্চা এবং অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পায় যেগুলোর কারণে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় সকালে উঠে উইসেল যখন ভেতরে দামলার কোনো সারা শব্দ পাচ্ছিলো না তখন সে ভেতরে ঢুকে পড়ে এবং দেখতে পায় দামলা অদ্ভুতভাবে আহত হয়ে সিঁড়িতে পড়ে আছে উইসেল সাথে সাথে গ্রামের একমাত্র চিকিৎসক সিদ্ধাদের স্ত্রী ফাতেমাকে ডাক দেয় ফাতেমা দামলার চেক করে জানতে পারে তার প্রেশার লো হয়ে গেছে কিন্তু যখনই সে দামলার হাতে একটি অদ্ভুত দাগ দেখতে পায় তখন সে ভয় পেয়ে উঠে সে সাথে সাথে সেখান থেকে বের হয়ে যায় এমনকি উইসেল উইসেলকেও কিছু বলে না সে রাতে কাপড় সালাই করতে করতে ফাতেমা দেখে তার হাজবেন্ড সিদ্ধার এক ভয়াবহ চেহারা তার সামনে এগিয়ে আসছে এবং তার সাথে খাদিজাও আছে খাদিজা তাকে বলছে যে সত্যকে লুকিয়ে রাখে সেও সমান দোষী এই বলেই সিদ্ধার্থ তার জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলে তখনই ফাতেমার হুশ ফিরে আসে এবং সে বুঝতে পারে সত্যিটা ঠকিয়ে রাখা তার মোটেই উচিত হবে না কিন্তু কি সেই সত্য সেই রাতে দামলা আবারও সে মৃত পরিবারকে এক ভয়ানক রূপে দেখতে পায় তারা দামলার কাছে সাহায্য চায় কিন্তু দামলা ভয় পেয়ে আছে সে কিছুই বুঝে উঠতে পারছে না ঠিক তখনই তার দরজায় কে যেন শুরু করে রামলা যখন দরজা খোলে তখন সেখানে ফাতেমা তাকে সাবধান করতে শুরু করে যেন সে এখনই গ্রাম থেকে চলে যায় ফাতেমা তাকে বলে এখানে থাকাটা তার মোটে উচিত হবে না রামলা বারবার তাকে জিজ্ঞাসা করে আপনার আর কিছু বলার আছে আপনি বলুন আমি জানতে চাই কিন্তু ফাতেমা একটাই কথাই বলে সে সবকিছু বলতে পারবে না কিন্তু এখান থেকে চলে যাওয়াই তার জন্য উচিত হবে ঘটনাটা এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে যে বাকিদের সাথে ভয়ানক ঘটনা ঘটতে শুরু করেছে সেদিন রাত ঘুমের মধ্যেও কালো জাদক দৃশ্যগুলো দেখতে পায় এমনকি তার ছেলে স্বপ্নে তার সতীত্ব নিয়ে তাকে প্রশ্ন করে এগুলোতে তেমা ঘুম থেকে উঠে পড়ে যখন সে তার ছেলেকে খুঁজতে যায় তখন সেখানে উইসেলকে সে মৃত অবস্থায় দেখতে পায় কিছুক্ষণ আগে তার ছেলের উপর আক্রমণ হয়েছিল এখন সে সিদ্ধার্থের কাছে চলে যায় এবার সে সত্যটা বলবে সে বুঝতে পারে যতদিন সে সত্যকে লুকিয়ে রাখবে ততদিন এই অশরীরগুলো তাকে শাস্তি দিতেই থাকবে তাকে শান্তিতে থাকতে দেবে না কাঁদতে কাঁদতে সে তার ভাইকে বলে সবকিছুর জন্য আমি দায়ী আমার দোষের কারণে আমি আমার ছেলেকে হারিয়েছি এখানে বেরিয়ে আসে আসল সত্যটা যে পরি পরিবারকে ঘিরে এতদিন এত কিছু হয়েছে সে পরিবার সম্পর্কে আমরা আগেই জানতে পেরেছি হাসান এবং কামাল দুই ভাইয়ের শত্রুতা কিন্তু এর আড়ালে ছিল আরো একটি গল্প একই গ্রামে কামাল এবং খাদিজা যখন একে অপরকে ভালোবাসত তখন অপরদিকে হানিফা নামের একটা মেয়ের সাথে কামালের বড় ভাই হাসানের সম্পর্ক ছিল প্রায় সব সময় তাদের মাঝে শারীরিক সম্পর্ক ছিল হাসান হানিফাকে কথা দিয়েছিল সে তাকে বিয়ে করবে কিন্তু পরবর্তীতে নিজের ছোট ভাইয়ের প্রেমিকাকে তার খুবই পছন্দ হয়ে যায় এর ফলে ছোট ভাইকে ধোকা দিয়ে সে খাদিজাকে বিয়ে করে ফেলে এই বিষয়টা হানিফা কখনোই মেনে নিতে পারেনি কামালের বড় ভাই যেহেতু কামালের প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে তাই হানিফা কামালের সাথে মিলে ষড়যন্ত্র করে এক কালো জাদু ষড়যন্ত্র তারা দুজনে গ্রামের প্রত্যন্ত এলাকায় এক বৃদ্ধা লোকের কাছে যায় যে নাকি কালো জাদু চর্চা করত এই মহিলাকে দেখে চিনতে পেরেছেন এটি হলো সেই মহিলা যে দামলাকে এই পরিত্যক্ত গ্রামের সামনে আসতে মানা করেছিল আর সেই দিন দামলার ক্যামেরাও তার ভিডিও রেকর্ড হয়নি কারণ বাস্তবে তার কোনো অস্তিত্বই ছিল না হানিফা হাসানের প্রতিশোধ নিতে চেয়েছিল কামালও তাকে তাকে মারতে চেয়েছিল কারণ বড় ভাই হয়েও সে তার প্রেমিকাকে বিয়ে করে তাকে ধোকা দিয়েছে তৃতীয়ত হাসান মারা গেলে খাদিজার বিয়ে গ্রামের রীতি অনুযায়ী কামালার সাথেই করানো হবে কিন্তু সেই কালো জাদুর বিদ্যা তাদেরকে বলে কালো জাদুকরের জন্য জীবন দানের বিনিময়ে জীবন লাগে তাই তাদেরকে একটি সত্য মানতে হবে সবকিছু হয়ে যাওয়ার পর কামাল এবং খাদিজার প্রথম সন্তানকে জিনদের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে না হলে পরিণতি অনেক খারাপ হবে কামাল এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে এক সত্যে রাজি হয়ে যায় কোনো দ্বিধাবোধ করে না অর্থাৎ এই জাদর পেছনে ছিল শুধু কামাল এবং হানিফা এখন সিদার তার বোনের উপর রেগে গিয়ে বারবার তাকে জিজ্ঞাসা করতে শুরু করে তুই কেন এমন করলি কারণ হানিফা নামক সেই মেয়ে তার বোন অর্থাৎ কালো জাদর পেছনে খাদিজার কোনো হাত ছিল না বরং মূল হাত ছিল কামাল এবং সিদার্থের বোন হানিফার ঠিক তেমনটাই হয় যেমনটা তারা চেয়েছিল এক বছরের মাথায় হাসান মারা যায় তারপর গ্রামের রীতি অনুযায়ী হাসানের ছোট ভাই কামালের সাথে খাদিজের বিয়ে পড়িয়ে দেওয়া হয় কিন্তু যখন তাদের প্রথম সন্তান হয় তখন কামাল সত্যের কথা একদমই ভুলে গিয়েছিল তবে সময় যেতে শুরু করে আর তাদের মাঝে কিছু ভয়ানক ঘটনা প্রতিদিনই ঘটতে শুরু করে তখনই প্রথম তার মনে হয় সেই সত্যের কথা তার পরিস্থিতি যখন একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন কামাল সিদ্ধান্ত নেয় সেও সত্যটা পূরণ করবে কিন্তু এতদিন তার প্রথম সন্তানের প্রতি মায়া অনেক বেশি বেড়ে গিয়েছিল তাই কোনোভাবে সে এই কাজটা করতে পারছিল না তবে নিজের মনকে সে অনেক সান্ত্বনা দেয় আর সিদ্ধান্ত নেয় সে ওই খারাপ জিনদের নামে নিজের ছেলেকে উৎসর্গ করবে একসময় নিজের মনের অজান্তে কখন সে এ কাজ করে ফেলে সে নিজেও পারে না কিন্তু করার পর সে আর নিজেকে যে কিভাবে নিজের হাতে নিজের ছেলেকে এভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল নিজের ছেলেকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে সে নিজেকেও সেখানে উৎসর্গ করে ফেলে আর ঠিক তখনই খাদিজার গর্বে কামালের আরো একটি সন্তান ছিল খাদিজাকে যখন নিজের প্রথম সন্তান আর কামালের এই দুনিয়া থেকে চলে যাওয়ার খবর দেওয়া হয় তখন আর সেটা সে সহ্য করতে পারছিল না একসাথে দুজন কে হারানোর ব্যথা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না যার কারণে মানসিক ও শারীরিক ভারসাম্যহীনতার কারণে তার পরের সময়টাতেও দুর্ঘটনা বসতো তার দ্বিতীয় সন্তানের জন্ম হয় আর এটা একটি মেয়ে ছিল কিন্তু সময়ের অনেক আগে ভমिष्ट হওয়ার কারণে তার অনেক শারীরিক টুটি ছিল তার শরীরের বিভিন্ন জায়গায় ফোসকা পড়তে শুরু করে এমন যে তার জীবিত থাকা সম্ভাবনাও একদম নগণ্য ছিল এমনকি তারা তার সন্দেহ করতে শুরু করে হয়তোবা এটি কালোযাদের প্রভাবেই এমন সন্তান জন্ম নিয়েছে তাই এই বাচ্চাটাকে তারা মোটেও ভালো চোকে দেখছিল না তাই এক সময় সিদ্ধান্ত নেওয়া হয় বাচ্চাটাকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে তার জন্য কবর করা হয় তাকে এখনই মাটি চাপা দিয়ে ফেলতে হবে কিন্তু হানিফা এ পর্যন্ত করেছিল তার যেভাবে কাজ আর করা না। তাই সে সকলের চোখের আড়ালে এই থেকে লুকিয়ে শহরের একটা ফুটপাতে ফেলে দিয়ে আসে এই ভেবে যে কেউ না কেউ তো অবশ্যই তাকে সেখান থেকে করিয়ে নেবে আর তার ধারণা মতো ঠিক এটাই হয় এটা সিদ্ধার্থের ওয়াইফ ফাতেমা বুঝতে পারে এই সমস্ত সত্য জানতে পেরে এবার সে চুপ থাকবে না সবাইকে সবকিছু জানিয়ে দেবে আজ পর্যন্ত নিজের বোনকে দোষী মনে করে কতটা কষ্ট সে দিয়েছে এই সব কিছু সে জানিয়ে দেবে তখন তাকে আটকায় তার উপর রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তুই কাকে বলবি তখন ফাতেমা তাকে জানায় দাম লাখি সে সবকিছু বলে দিবে এই শুনে সিদ্ধার্থ অব্যাক হয়ে যায় জানায় গতবারের ঘটনা সম্পর্কে সে যখন দাম লাখি করতে গিয়েছিল তখন তার হাতে একটা রহস্যময় দাগ সে দেখেছিল যে দাগটা খাদিজার সত্য জন্ম নেওয়া বাচ্চাটার হাতেও ছিল তাছাড়া দামলার সাথে ঘটা ঘটনাগুলো কেন তার সাথে কানেক্টেড এবার বুঝতে পারছেন এই দামলাই হলো খাদিজার অসুস্থ সেই সন্তান যাকে শহরের ফুটপাতে ফেলে আসা হয়েছিল সিদ্ধার্থ ছিল একজন রাগী মানুষ সেখানে আজকে ফাতেমা নিজের সহ্য সীমা পার করে তাকে উল্টো কথা বলতে শুরু করে যেখানে তাকে সে শেষমেশ শয়তান বলে ওঠে যে নাকি একটা বাচ্চাকে নিয়ে এমন পরিকল্পনা করতে পারে সে শয়তান ছাড়া আর কিছুই নয় যার কারণে সে রেগে গিয়ে ফাতেমাকে আটকাতে তার গলা চেপে ধরে আর এখানেই ফাতেমা তার হাতে ছটফট করতে করতে মারা যায় আসলে কিছু আসঙ্গিক ঘটনায় সে কালোজাদর প্রভাব এই গ্রাম থেকে কিছুটা কমে গেলেও দামলার ফিরে আসাতে সেটা আবার প্রকর হয়ে উঠেছে আর এখন সত্যটা বের হওয়ার সাথে সাথেই সকলে এখন মারা যাবে তারা এই ঘটনায় জড়িত ছিল আর অপরদিকে দামলা

আজকেও রাতে যখন উপরতলা যায় এবার সে সমস্ত ঘটনা তার সামনে পরিষ্কার হতে শুরু করে যেগুলোতে আমরা এতক্ষণ জানতে পারলাম উপরতলা এই দৃশ্যগুলোকেই সে দেখতে শুরু করে এতদিন যেগুলো তার সম্পূর্ণ অজানা ছিল সে বাচ্চার জন্ম নেওয়ার পর সবাই তাকে কোলে নিয়ে দামলাকে বলছে এটা তুমি তাছাড়া দামলা নিজের অতীতের সকল ঘটনা এখানেই দেখতে পায় তার চোখের সামনে ছিল সবকিছু সে জানতে পারে তার মা অন্য কেউ নয় বরং খাদিজা নিজেই যাকে নাকি এখন পর্যন্ত সে পরিত্যক্ত বাড়িতে আটকে রাখা হয়েছে অপরদ্যেক থেকে হানি পার সমস্ত সত্য স্বীকার করে নিজের ছেলেকে দেখে যেন আটকে উঠতে শুরু করে আর হঠাৎ তার ছোঁয়ার সাথে সাথেই সে হানি পাওয়ার উপর আক্রমণ করতে শুরু করে সেখানে হানি মারা যায় তাছাড়া এদিকে ভুলবশত সিদ্ধার্থ ফাতেমাকে মেরে ফেললেও সেই অশরীর গুলো তাকে বলতে শুরু করে এখনো সত্যটা পূরণ হয়নি সে দেখতে পায় দামলা কোন এক অদৃশ্য কাউকে ফলো করে কোথায় যেন যাচ্ছে আসলে দামলা দেখতে পাচ্ছে যে ওই ছোট বাচ্চাগুলোর কথা অনুযায়ী সে সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু সিদ্ধার্থের চোখে সেখানে কেউ ছিল না এক সময় সে ছোট বাচ্চারা তাকে জঙ্গলের মাঝখানে নিয়ে ওই পরিত্যক্ত বাড়ির সামনে নিয়ে যায় যেখানে ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢুকেই পায় সে এখন জানে জানে না যে তার তার কোথায় সে সে কোথা থেকে এসেছে কিন্তু এখন এই হলো দামলা সবকিছু নিজের হাতের ডাকটা দেখায় যেটা দেখে খাদিজা অবাক হয়ে যায় তার বিশ্বাস হচ্ছিল না এটা কিভাবে সম্ভব তাই সে দ্রুত তার সে নবজাতকের কবরের সামনে যায় সেখানে গিয়ে সে কবর খুঁড়তে শুরু করে এবং বুঝতে পারে এখানে আসলে কিছু ছিল না তার সন্তান এতদিন জীবিত ছিল আর এত বছর পর নিজের হারানো সেই সন্তানকে ফিরে পায় খাদিজা কাটতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে দামলা নিজেও তার মাকে খুঁজে পেয়ে কিছুটা শান্তি অনুভব করে কিন্তু থাকবে না ঠিক তখনই পেছন থেকে দামলাকে দিয়ে ফেলে। শ্রীতার্থে আটকানোর হয়ে গেছে মতো শক্তি তার একদমই নেই সিদ্ধার্থের মুখ থেকে এখানে আরো একটি সত্যি বেরিয়ে আসে আসলে সেই কালো জাদু অনুযায়ী বলা হয়েছিল যে কামালের এবং খাদিজার প্রথম সন্তানকে তাদের উৎসর্গ করতে হবে আর যেটা সে করেও ছিল তবে কেন সে অশরীরগুলো পূরণ হয়নি বলে প্রত্যেকের ক্ষতি করে আসছে এমন একটা প্রশ্ন বারবার থেকেই যায় সেখানে উৎসর্গ করেছিল সেটা আসলে তার সন্তান ছিল না সেটা ছিল তার বড় ভাই হাসানের অর্থাৎ মৃত্যুর আগে হাসান এবং খাদিজার শারীরিক সম্পর্কের কারণে খাদিজার গর্বে এ সন্তান এসেছিল যেটা খাদেজা গোপন করেছিল যার ফলে কামাল মনে করতে শুরু করে এটাই তার প্রথম সন্তান আর তাকে উৎসর্গ করতে হবে নয়তোবা কালো জাদুর সত্য পূরণ হবে না আর তাকে উৎসর্গ করলে হয়তোবা কালো জাদুর প্রথম সত্যটি পূরণ হবে কিন্তু আদতে সেটা তার প্রথম সন্তান ছিল না তার প্রথম সন্তান ছিল দামলা আর যে এখন পর্যন্ত জীবিত আছে তাই কালো জাদুর জিনদের সত্য অনুযায়ী তার প্রথম সত্য পূরণ হয়নি সেতার জেনে গেছে যে দামলাকে উৎসর্গ করলেই সে প্রভাব একদমই কেটে যাবে তাই দামলাকে সেতার একটা গাছের সাথে ঝুলিয়ে দেয় দামলা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু সে কোনোভাবে সেটা করতে পারে না আর এক সময় খাদিজার সামনে সটফট করতে করতে সেখানেই সে দুনিয়া ত্যাগ করে তবে সে মারা যাওয়ার আগে সে নিজের অতীত আর সত্যটা জানতে পেরেছে সেতার এবার শান্ত হয় তখনই খাদেজা একটা কোড়াল নিয়ে সীতাদের পেছন থেকে আঘাত করে আর মারা যায় অবশ্যই শেষে খাদিজা আর একা বাঁচতে চায় না তাই সে নিজেও নিজের কোলে তুলে চিরকালের জন্য গ্রাম থেকে চলে যেতে শুরু করে মেয়েকে আর এই গ্রামের যারা যারা এই কালো যন্ত্রণার প্রভাবে মারা গিয়েছিল তাদের প্রত্যেকের অসরের রূপে তাদেরকে বিদায় জানাতে শুরু করে আর এভাবে আজকের গল্পটা শেষ হয়ে যায় গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাগ দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ